হ্যালো ভিউয়ার্স, জ্যাকার্ড প্রোগ্রামিং স্মল সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ওয়ান বাই ওয়ান জ্যাকার্ড তৈরি করা যায়, অর্থাৎ ওয়ান বাই ওয়ান নিটের উপরে জ্যাকার্ড তৈরি হবে, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমি একটি বেসিক শেপ নিয়ে নেব, দেখুন কিভাবে বেসিক একটি শেপ নিয়ে নিলাম। আপনি চাইলে আপনার মতো করে শেপ এবং প্যাটার্ন নিতে পারেন। তো আমি জাস্ট একটি উদাহরণস্বরূপ অতএব বোঝানোর জন্য একটি নর্মাল প্যাটার্ন নিলাম। এই প্যাটার্ন উপরে আমি একটি বেসিক জায়গা ড্রয়িং করব। তো প্রথমে 231 নম্বর কালার দিয়ে পুরা প্যাটার্নটা দিয়ে দিলাম, এবং দ্বিতীয়ত 232 নম্বর কালার দিয়ে একটি ড্রয়িং তৈরি করব। রায়ন কেডিএস সফটওয়্যারের কালার কোড অনুযায়ী 231 নম্বর কালার দিয়ে জ্যাকার্ড ফ্রন্ট নিট শুরু হয়। তো 231 নম্বর কালার ওপরে আমি 232 নম্বর কালার দিয়ে একটি ড্রয়িং তৈরি করতেছি। তো জ্যাকার্ড প্রোগ্রামিং স্মল সলিউশন এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে নিত্য নতুন ভিডিও পেতে ভিডিও লিঙ্কটি আপনার মেসেজ অপশনে চলে যাবে, অর্থাৎ ভিডিও লিঙ্কটি আপনি পেয়ে যাবেন খুবই সহজে। তো সিম্পল একটি জায়গার ড্রয়িং করা হচ্ছে 232 নম্বর কালার এবং 231 নম্বর কালার দ্বারা। তো ভিউয়ার্স দেখুন, আমি 231 নম্বর কালার এবং 232 নম্বর কালার দিয়ে পুরো প্যাটার্নটা কপি করে একটি ড্রয়িং তৈরি করে নিলাম। তো আমার ড্রয়িং করা হয়ে গেল। তো আমার ড্রয়িং করা হয়ে গেল, এখন আমি জায়গাটা অ্যাপ্লাই করব। তো সাধারণত যে কোনো জায়গা করার আগে ড্রয়িং করার পর জায়গাটা অ্যাপ্লাই করতে হয়। ওয়ান বাই ওয়ান জায়গাটার ক্ষেত্রে কোনো অ্যাপ্লাই করা লাগে না, অর্থাৎ উইদাউট অ্যাপ্লাই আপনি কোনো জায়গার অ্যাপ্লাই করবেন না।
ওয়ান বাই ওয়ান জায়গা তৈরি করতে কোনো জায়গা অ্যাপ্লাই করতে হয় না, তো সেজন্য আমি জায়গাটা অ্যাপ্লাই করিনি। এখন আমি ইয়ান ফিটার সেট করব। দেখুন ইয়ান ফিটার সেট করতেছি দুইটি কালার দ্বারা, 232 নম্বর কালারে 4 নম্বর ফিটার, 231 নম্বর কালারে 3 নম্বর ফিটার দিয়ে আমি দুটি কালারের ভিতরে দুটি ইয়ান ফিটার সেট করে দিলাম। তো সেট করার পর আমি প্রসেসিং দিয়ে নিলাম। এখন দেখুন তিনটি অপশন আছে নিচে, দেখুন তিনটি অপশনের ভিতরে প্রথম অপশনটি হচ্ছে প্যাটার্ন, দ্বিতীয়টি হচ্ছে অর্গানাইজেশন এবং তৃতীয়টি হচ্ছে ডেন্সিটি। অর্থাৎ ডেন্সিটি দ্বারা আমরা বুঝি ভেরিয়েবল স্টেজের একটি অপশন, ভেরিয়েবল স্টেজের অপশন একটি রয়েছে, অর্থাৎ তিনটি অপশন আছে। এখন আমরা অর্গানাইজেশনে ভিতর এটা কপি করে নিয়ে যাব ড্রয়িংটা। তো দেখুন এটা আমি প্রথমে সিলেক্ট করে নিলাম পুরো প্যাটার্নটা, রিপ সারা সিলেক্ট করে কপি টু অর্গানাইজেশন, এতে ক্লিক করে আমি অর্গানাইজেশনের ভিতরে কপি করে নিয়ে যাব। তো সেম সিস্টেমে আপনারা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে কপি করে নর্মাল ওয়ান বাই ওয়ান পুরো প্যাটার্নটায় দিয়ে দিবেন। দেখুন আমি ওয়ান বাই ওয়ান নর্মাল প্যাটার্নটা পুরা প্যাটার্নে দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি এটা প্রসেস দিয়ে নেব। প্রসেস দেওয়ার আগে দেখুন উপরে আছে ইউজ দ্য অর্গানাইজেশন, এটাতে টিক মার দিয়ে দেব। তারপর এটা কম্পাইল করব, অত প্রসেসিং দিব। দেখুন প্রসেসিং হয়ে গেল। এখন আমি এটা সিমুলেশন ভিউ দেখব। দেখুন সিমুলেশন ভিউ ফ্রন্ট সাইড চলে আসছে, ওয়ান বাই ওয়ান যেভাবে হয় সেম। তো ব্যাক সাইড দেখে নিচ্ছি, দেখুন ব্যাক সাইডও সেম ওয়ান বাই ওয়ান। তো এই সিস্টেমে আপনারা ওয়ান বাই ওয়ান জায়গা তৈরি করতে পারেন। অনেকে হয়তো জানেন ওয়ান বাই ওয়ান জায়গার কীভাবে তৈরি করতে হয়, যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, এতে করে আপনার উপকারে আসতে পারে। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।